ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান প্রার্থী সহ দুইজনকে গুলি করে হত্যার পর পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি এলাকাবাসী ও স্বজনরা বলছেন জনপ্রিয়তার তুঙ্গে থাকায় নাটঘর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইরশাদুলকে হত্যা করা হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে নবীনগরের নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক শুক্রবার বিকেলে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন এরশাদ ও তার সহযোগী বাদল সরকার জনপ্রিয় এই প্রার্থীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী ওইখানে দুনু পাশে পাঁচ ছয়টা মোটর সাইকেল দাঁড়ানো আছে এবং গাড়িটা আসার সাথে সাথে আমার বাইরে দুনু পাশ থেকে গুলি করতেছে এই ঘটনা যারা করছে তাদের দূরত্ব বিচার চাই তো এটা তো অবশ্যই আমরা আইনার কাছে এটা চাই যে ওনারা যেন যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতাভুক্ত কইরা তাদেরকে শাস্তি দেওয়া হোক আমরা এই দাবি দুই বছর আগে ঠিকাদার চাচাতো ভাই সাইফুল্লাহ হত্যা মামলার বাদী ছিলেন ইরশাদুল সম্প্রতি এ মামলার আসামিরা জামিনে বের হয় জনপ্রিয়তা কিংবা মামলার বাদী হওয়ায় তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি নিহতের বাবার গুলিজন পাতার দিকে মারে দিছে বাদল জন পরে গেছি গে তখন এর সাথে তারা গুলেন শুরু করছে একা দাসে নয়টা বুলেট খরচ করছে যে পক্ষ আছে জানি না তাদের মনে ভিতরে কি বাসনা সে বাসনা অনুসারেই তারা কাজটা করছে জড়িতদের চিহ্নিত করে তাদের আটক করতে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার অস্ত্রধারী যারা ছিল তারা কোন প্রকৃতির লোক ছিল সেগুলো আমাদের তদন্তের ভিতরে চলে আসবে সর্বোচ্চ চেষ্টা করব যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের সম্মুখীন করে বিচারে বিচার কার্যে তাদেরকে সোপর্দ করার জন্য পনেরো থেকে ১৬ জনের একটি দল এ হত্যাকাণ্ডে অংশ নেয় বলে জানান নিহত ইরশাদুলের ছোট ভাই ও প্রত্যক্ষদর্শীরা বিবিসি নিউজ ডেস্ক